वेलकम टू आवर रैम्स प्री ऑफ योर वर्ल्ड चैनल। आज के आम्रा बोली चिलाम जे जल ढोरा साप निये आमादेर आज के एपिसोड टा होबे। जल ढोरा साप सबाई चेने, ग्राम बांगलार मानुष। जल ढोरा साप सम्बन्धे बोलार आगे आमादेर काछे एकटा प्रश्न एसेछे, एकजन कलेजेर छात्र प्रश्न करेछे, सेई प्रश्नटार उत्तरटा आमि दिये दिच्छि। ছেলেটি প্রশ্ন করেছে যে আমরা কি সাপ ধরতে পারি। জাস্ট এইটুকু প্রশ্ন। প্রশ্নটা আমার কাছে খুব পরিষ্কার নয়, তবু আমি এটাকে দুভাবে উত্তর দিচ্ছি। যদি তুমি বলো যে এইটাই তোমার কথা, আমরা কি সাপ ধরতে পারি, আমি এক কথায় বলবো না। কারণ এখানে আইনগত অনেক ব্যাপার আছে, এবং তুমি কেন সাপ ধরতে যাবে, বন্য প্রাণী সাপ, সাপ বনে থাকবে, সাপকে ডিস্টার্ব করার তো তোমার আমার কারোর কোনো অধিকার নেই। কিন্তু যদি তোমার এই প্রশ্নটার পেছনে রেস্কিউ করা কথাটা উচ্চ থাকে, তাহলে বলবো যে হ্যাঁ, বিজ্ঞানকর্মীরা সাপ ধরে রেস্কিউ করে। সাপ ধরে তারা খেলা করে না, রেস্কিউ করে। কিন্তু সেটা করতে গেলে আগে সাপ চিনতে হবে, বিষধর নির্বিষ সাপ চিনতে হবে, এবং বিজ্ঞানকর্মী যারা আছেন, যারা এক্সপার্ট, যারা অনেকদিন ধরে এই কাজটা করছে, রেস্কিউ করছে, করে রিলিজ করে দেওয়া হয়, তাদের সঙ্গে থেকে সেটা শিক্ষা নিতে হবে। তা নাহলে এটা ঝুঁকি আছে, বিপদের ঝুঁকি আছে, তারপরে এটা করা যেতে পারে। তা না হলে সাপ ধরার কোনো প্রশ্ন আসে না। প্রশ্নটার উত্তর দিলাম, আশা করি বুঝতে পারছো। এবার আমি আসছি জল ধরা প্রশ্ন। গ্রাম বাংলার মানুষ জল ধরা সাপ দেখেনি এরকম নেই। খাল বিল পুকুর ডোবাতে থাকে, এটাকে বলে ফ্রেশ ওয়াটার স্নেক, মিষ্টি জলের মাছ, এই মিষ্টি জলের সাপ। একটা কথা হচ্ছে জেনে রাখতে হবে যে সাধারণত মিষ্টি জলে যে সমস্ত সাপ থাকে, তাদের একটি সাপের কামড়ে মানুষের মৃত্যু ঘটে না, এটা সবাই জেনে। এবং এটা হচ্ছে হলুদ এবং কালো ছোপ ছোপ দাগ থাকে, মাথাটা চ্যাপটা হয়, জলে মাছ টাছ ধরে খায়, ব্যাং ঠ্যাংও খায়। সাপটা দেখাবো, দেখালে বুঝতে পারবে। এবং এর একটা নেচার হচ্ছে সে জলেই চলুক বা স্থলভাগে চলুক, মাঝে মাঝে ডাঙাতে উঠে আসে, স্থলে উঠে আসে, মাথাটা উঁচু করে চলাচল করে, মাথাটা উঁচু করে অনেকটা গোখরোর মতন মিমিকিং করে, অনুকরণ করে। তো এইটা হচ্ছে জল ধরার একটা স্বভাব। গায়ে হলুদ কালো দাবা ছকের মতন ছোপ ছোপ থাকে, মাথাটা চ্যাপটা বেশ জোরে কামড়াতে পারে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে দাঁড়া সাপের চাইতেও বেশি জোরে ও কামড়াতে পারে, দাঁড়া সাপের কামড়ের চাইতেও বেশি জোরে ও কামড়াতে পারে। কারণ জলে মাছ টাছ ধরে খায়, তো মাছ তো ভীষণ ছটফট করে জলে, সেই জন্যে টাইট গ্রিপটা যদি না দিতে পারে তাহলে তো মাছটা ছুটে যাবে। সেই জন্য বেশ জোরে চ্যাপটা, মাথাটা, চোয়ালটা বেশ শক্ত, বেশ জোরে কামড়াতে পারে, এবং কামড়ালে একটু যন্ত্রণা হয়, রক্ত রক্ত পড়ে, কিন্তু মৃত্যু ভয় নেই। এখন এই সাপটা নিয়ে ওই বললাম যে আমাদের সাপ নিয়ে তো আষাঢ়ে গপ্পের শেষ নেই। হেলে সাপের মতন এই সাপটা একটা বদনাম আছে, ওই শনি মঙ্গলবারে বিষ হয়। এবং কোথাও কোথাও শুনেছি যে শনি মঙ্গলবারে কামড়ালে যদি আবার গোবরে পা পড়ে যায় তাহলে আর তাকে কোনো ডাক্তার বন্দি বাঁচাতে পারবে না, এই ধরনের ভ্রান্ত বিশ্বাস গ্রাম বাংলার মানুষের মধ্যে আছে। এবং আমার একটা ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা আমি বলছি, এক ভদ্রমহিলাকে কামড়েছিল বহুদিন আগের ঘটনা। তা আমি কিছুক্ষণ পরে খবরটা পেয়ে গেলাম, তা ওনার স্বামী, ভদ্রমহিলার স্বামী আবার খুব কৃষ্ণ ভক্ত। তা আমি গিয়ে দেখি যে ভদ্রমহিলা পায়ে কামড়েছে, বোধহয় পুকুরে টুকুরে গিয়েছিলেন। তা আগেকার দিনে, এখনকার প্রজন্ম হয়তো দেখেনি, তা
তামার পয়সা পাওয়া যেত, তামার পয়সা মাঝখানে গোল একটা ফুটো থাকত, সেই তামার পয়সাটা সেই যেখানে কামড়েছে সেখানে বসিয়ে হরে কৃষ্ণ করছিল। তামা নাকি বিষ শোষণ করে নেয়, এরকম নানান ভুল ভ্রান্তি ভ্রান্ত বিশ্বাস গ্রাম বাংলার মানুষের মধ্যে আছে। সেই জন্যে সাপ নিয়ে সচেতনতা খুব জরুরি, বিজ্ঞানকর্মীরা সেই প্রচেষ্টাই করে যাচ্ছে। আসলে ধরা সাপের কামড়ে কোনো মৃত্যুই হয় না, হতে পারে না, এইটি আমাদের জানা থাকতে হবে। এবং আরও একটা কথা আমি আবার বলছি, এই মিষ্টি জলে, খাল বিল পুকুর ডোবার জলে যে সমস্ত সাপ থাকে তাদের কামড়ে মানুষের মৃত্যু ঘটে না। এবার আমি আসছি বিজ্ঞানকর্মীদের জন্য কয়েকটা কথা। এই জল ধরা সাপটার বৈজ্ঞানিক নাম হচ্ছে জেনোপ্রপিস পিসকাটার। বৈজ্ঞানিক নামগুলো ল্যাটিন এবং গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। জেনোস মানে হচ্ছে স্ট্রেঞ্জ, অদ্ভুত, ওক্রোস মানে হচ্ছে ইয়েলো, হলদে রঙে, হলদে রং থাকে, এবং অফিস মানে হচ্ছে সাপ, আর ল্যাটিন পিসকাটাস শব্দটা থেকে এসছে পিসকাটার, মানে যে মাছ ধরে, মাছ ধরে খায়। অর্থাৎ এই হলুদ রঙের এই সাপটা জলে তো মাছ ধরে খায়, তার থেকে এই জেনোপ্রপিস পিসকাটার এই নামটা হয়েছে। এটা অ্যালবার্ট গুন্ডুর বিজ্ঞানী, তিনি নামকরণ করেছিলেন। এখন আরও কথা আছে, বিজ্ঞানকর্মীদের মাঝে মাঝে ভীষণ কনফিউশন দেখা দেয়, সেটা হচ্ছে এই নাম নিয়ে। এই জল ধরা সাপের অনেকগুলো সিনোনিম আছে, সমার্থক নাম আছে। যেমন কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে এসেছিল, এসে বলছিল যে এরকম জল ধরা সাপের বৈজ্ঞানিক নামটা কি, তো আমি তখন এইটে বলেছিলাম জেনোপ্রপিস পিসকাটার। তো বলছে না আমি তো এরকম পাইনি, আমি পেয়েছি ন্যাট্রিক্স পিসকাটার। ঠিকই বলেছ, আসলে হচ্ছে এর অনেকগুলো সিনোনিম আমি একটু বলে নিই। এর স্বভাব, এর চেহারা, এর উপর ভিত্তি করে পরপর সেই 1721 সাল থেকে এই বিভিন্ন নামকরণ হয়েছে। যেমন একটা নাম হচ্ছে হাইড্রাস পিসকাটার, হাইড্রো মানে জল, পিসকাটার বলেছি আমি যে মাছ ধরে খায়, তার মানে জলে ওরা থাকে। তারপরে এসছে ন্যাট্রিক্স পিসকাটার, একটা ন্যাট্রিক্স মানে হচ্ছে যে ভালো সাঁতার কাটতে পারে, জলে তো ওরা সাঁতার কাটতেই পারে, যদিও সব সাপই সাঁতার কাটতে পারে, পিসকাটার মানে মাছ ধরে খায়, তো ন্যাট্রিক্স পিসকাটার ও জল ধরা সাপের সিনোনিম। তারপরে আছে জেনোপ্রপিস পিসকাটার, তারপরে হচ্ছে নেরোডিয়া পিসকাটার, নেরোড মানে হচ্ছে সাঁতার দিয়ে ভালো কাটতে পারে, ডিয়া মানে হচ্ছে অ্যাক্রস, জলের মধ্যে এপার থেকে ওপারে যায়, পিসকাটার মানে মাছ ধরে খায়। এই সিনোনিমগুলো বিজ্ঞানকর্মীদের জেনে রাখলে কনফিউশনটা হবে না। আর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ভিয়েতনাম থেকে এই যে রিপোর্টটা পাওয়া গেছে, সেটা 1994 সালে রাশিয়ান জার্নাল অফ হার্পিটোলজিতে বেরিয়েছিল, ফাউলিয়া পিসকাটার বলে ভিয়েতনামে এই জলর একটা আছে, যেটা কডাল অটোটমি হয়। কডাল অটোটমি এটা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা। কডাল অটোটমি মানে হচ্ছে যেটা সাপের বৈশিষ্ট্য নয়, এক্সেপশনাল, এটা হচ্ছে টিকটিকির বৈশিষ্ট্য, অর্থাৎ ওরা বিপদে পড়লে বিপদ থেকে বাঁচবার জন্য ল্যাজ খসিয়ে দেয়, টিকটিকির ল্যাজ খসে যায়, কিন্তু সাপের ল্যাজ খসে না। কিন্তু এই ফাউলিয়া পিসকাটার, এটা ভিয়েতনামের জলে পাওয়া যায়, ওর এরকম কডাল অটোটমি হয়, অর্থাৎ বিপদে পড়লে ওর লেজ খানিকটা খসে যায়, আবার সেখান থেকে লেজ গজায়, এটা হচ্ছে একটা এক্সেপশন। দেখুন আপনারা জল ঢোলা, আমাদের পরবর্তী এপিসোড হার্ট অফ স্নেকস, সাপের হৃৎপিণ্ড, ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ।